হাই ফ্রেন্ড, আর চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সকলকে তার আগে বলে দিই গুড মর্নিং। তো আমি দেখো সকালে রেডি হয়ে খাবার খেয়ে ছেলেকে খাইয়ে রেডি করে রেখে দিয়ে চলে এসেছি। আমি বেলেয়াতরে এসে ব্লগটা স্টার্ট করলাম, কারণ দেখো সবাই আমার দিকে শুধু হাওয়া করে তাকিয়ে আছে যে মেয়েটা কি করছে। ওই জন্য ভয়েস দিতে পারিনি তোমাদের সাথে। দেখো আমি প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি, অনেকটা হেঁটে আসতে হয়, তো আস্তে আস্তে হাঁপিয়ে গেলাম প্রায়। তো দেখো আমি স্কুলের গেটের সামনে চলে এসেছি। এবারে গেটের এটাই হলো গেট, এদিকেই আমরা স্কুলে যাই। সামনের গেটে বাচ্চাগুলোকে ঢুকতে দেয় না, কারণ পাশেই তো রোড, ওই জন্য এই পেছন দিকের গেটেই স্কুলে আমরা ঢুকি। তো দেখো সবাই বই নিয়ে চলে গেছে, আমি শুধু একা। আর এই দেখো দেখতেই পাচ্ছ সৌম্যর মা বসে আছে, ও আমার জন্য ওয়েট করছে। তো অনেকে ওকে অনেক 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 থ্যাংক ইউ আমি বলে দিই, মানে ও কখন এসেছে আমাকে আসার পথেই ফোন করছে, তখন আমি ঘর থেকেই বের হইনি, তো ও আমার জন্য সেই থেকে ওয়েট করছে। তো ও বই নিয়ে নিয়েছে, আমিও বই নিয়েই ওর সাথেই ওর বাড়ি যাচ্ছি। দেখো আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না, বলছে চলো আমাদের বাড়ি। আর আমিও কথাটা ফেলতে পারলাম না, কারণ ও সেই থেকে আমার জন্য ওয়েট করে আছে। তো চলো আজ ওদের বাড়িটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। অনেক দিন ধরেই বলছে চলো চলো, আমাদের এই বেশ টাইম হচ্ছে না। আর আজ ছেলেকে নিয়েও আসিনি, ভাবছি এই টাইমে ঘুরে চলে আসে। এই দেখো পুচকু সৌম্য, খুব ভালো ছেলে। এই দেখো এটা হলো ওদের বাড়ির পাশেই মন্দির, মা দুর্গার মন্দির। আর পাশেই পাশে একটা মনসা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। এই দেখো মনসা মন্দির, তো ওদের বাড়ির খুবই কাছে। এই দেখো আমি ওর বাড়িতে ঢুকছি, ওখানে ওম চিহ্নটা খুব সুন্দর লাগছে। বাড়িতে ঢুকে আমার খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট ওকে বলেছি যে তোমাদের ওই ওম চিহ্নটা খুব সুন্দর লাগছে। তো একটা নতুনত্ব এরকম দেখা যায় না। ওদের বাড়িটা মানে ওদের রুমটা উপরতলায়, এখানে ওর বর টিউশন পড়ায়, অনেক স্টুডেন্ট পড়ছে দেখছি। তো চলো উপরে যাওয়া যাক। দেখো আমি চলেই এসেছি ওর রুমে, এটাই ওর রুম। তো খুব সুন্দর সাজিয়ে রেখেছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব 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 সত্যি বলছি খুব পছন্দ হয়েছে। মানে আমার এরকমই ছোটোখাটো একটা ঘর খুব পছন্দের, কিন্তু সবার তো হয় না বলো। তো এ দেখো ওর ব্যালকনিতেই বাথরুম, আর ওই রুমটা খুব একটা অনেকটাই বড়। আর এই পাশেই হালকা ছোটো বাড়ার কিচেন, ওদের ছোটো সংসার মানে তার পক্ষে খুবই ভালো। তো দেখো আমি ওদের বাড়ি থেকে ঘুরে একটু বাজারে ঢুকেছিলাম, সেখানে একটু সবজি মাছ নিয়ে একেবারে বাড়ি এসে তোমাদের দাদাভাই অর্ধেকটা রান্না করে রেখেছিল। তারপর আমি আবার রান্না কমপ্লিট করে দেখো বসে পড়েছি ছেলের বই নিয়ে। তো মলাটটা কিনেই নিয়ে এসেছি, এসে দেখো মলাটগুলো দিয়ে দিচ্ছি, না হলে তো ছিঁড়ে দেবে। এর মধ্যেই কাঁচি দিয়ে কেটেও দিয়েছে, ছিঁড়ে দেবে কি দিয়েছে। তো চলো মলাটগুলো দিয়ে ভালোভাবে কমপ্লিট করে নিই। আর অনেকগুলো বই, প্রায় 10টা বই, তো দেখো সবগুলো মলাট দিয়ে দিয়েছি। তো কতদিন রাখবে আমি জানি না, আমার কর্তব্য আমি করে দিয়েছি, ও তো ছিঁড়ে দিবেই, মানে কিছু করার নেই। একবার যদি একা বই খাতা পায় ওর যা অবস্থা করে, তো এগুলো কী করবে কে জানো। যদি ম্যামদেরকে ভয় করে একটু রাখে তো খুব ভালো হয়, আর দেখতেই পা। আর তোমাদেরকে পরের ব্লগে আমি বইগুলো সব ভালোভাবে দেখাবো কী কী আছে, খুব সুন্দর বইগুলো করেছে, তো কত দূর পড়াতে পারি দেখি। তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি, আবার আসছি পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা একটু কমেন্ট করে জানাও আমার ভিডিও কেমন হচ্ছে।